আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইলাম। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে অনেকেই জমি দেখিয়ে রেখেছেন, কিন্তু জমির উপরে যে বাড়ি করেছেন সেই বাড়িটা দেখাননি। একটু আগে আমাকে ফোন দিয়েছিলেন মাঝিরা ক্যান্টনমেন্ট অর্থাৎ বগুড়া ক্যান্টনমেন্ট থেকে একজন সেনা কর্মকর্তা। তিনি আমাকে যেটা বললেন সেটা হলো যে তার বাবার ওয়ারিশ হিসেবে তিনি কিছু সম্পদ পেয়েছিলেন এবং সেই সম্পদগুলো তার আয়কর রিটার্নে দেখানো আছে, এবং সেই রিটার্নে দেখানোর ফলে সেগুলো রিটার্নে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কিন্তু সেই জমিটার উপরে তার কিছু বিল্ডিং ছিল এবং সেই বাড়িটা তার বাবা করে দিয়ে গিয়েছিলেন। এখন তিনি সেই বাড়িটা আর দেখাননি। তিনি 2017-18 থেকে রিটার্ন দিয়ে যাচ্ছেন বা 16-17 থেকে বাড়িটা দেখাননি, জমি দেখিয়েছেন। এখন তার জন্য আসলে সমাধানটা কী হবে এইটা তিনি জানতে চেয়েছেন, যে কারণে কারণ এই ধরনের এই সমস্যা আপনাদের অনেকেরই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তিনি কী করবেন? দেখুন, একটা রিটার্নের নিয়ম হচ্ছে আপনার প্রথম যে রিটার্নটা করবেন সেই রিটার্নেই কিন্তু আপনার সব তথ্যগুলো চলে আসবে, বা সম্পদের যেই পরিমাণ আছে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে উল্লেখ করতে হবে। কিন্তু আপনি ভুলে উল্লেখ করেননি, এখন সেটা 7 বছর পার হয়ে গিয়েছে বা 8 বছর পার হয়ে গিয়েছে, এখন আপনি সেই বাড়িটা কিভাবে দেখাবেন? এখন আপনারা জানেন যে একটা আয়কর রিটার্ন যদি ভুল হয়, অর্থাৎ ভুল করে যদি আপনি কোনো আয়কর রিটার্ন দাখিল করে থাকেন বা সেই রিটার্নে যদি কোনো ভুল থেকে থাকে, যে কোনো সম্পদের তথ্য আপনি সেখানে উল্লেখ করেননি, তাহলে সেই ক্ষেত্রে বা কোনো আয় আপনি উল্লেখ করেননি, তো সেই ক্ষেত্রে আপনি একটা সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন। আর এবং সেই সংশোধিত রিটার্ন দাখিল করার জন্য সময়সীমা যেটা থাকে, মোস্ট প্রবাবলি মানে অ্যাটমোস্ট 6 মান্থস আছে, ওটা আপনার 180 দিন সময় থাকে। এই 180 দিনের রিটার্নটা দাখিল করতে হয়, রিভাইজ রিটার্ন। এবং সেই রিটার্নে আপনার যেই সম্পদগুলো বাদ পড়েছে বা যেই ত্রুটিগুলো হয়েছে সেই ত্রুটিগুলো ঠিক করে আপনাকে রিটার্নটা দিতে হয়। কিন্তু আপনার জন্য যখন 6 বছর পার হয়ে গিয়েছে তখন আপনি কী করবেন? তখন কিন্তু আইন অনুযায়ী এই সম্পদটা দেখাইতে গেলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, বা এর উৎসের যেই পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। এখন অনেকেরই কথা থাকতে পারে যে এটা তো আসলে ওয়ারিশান সম্পত্তি বা পিতা করে দিয়ে দিয়েছিল, তিনি তো নিজের আয় থেকে করেননি, তাহলে তাকে কেন ট্যাক্স দিতে হবে? এখন দেখুন, আপনি পিতার থেকে পেয়েছেন সেটা দেখানোর জন্য আপনার রিজনেবল একটা সময় দিয়েছিল আইন বা সরকার, কিন্তু আপনি সেই রিজনেবল টাইমের মধ্যে আপনি দেখাননি। আপনি না দেখানোর কারণে কি হয়েছে? না দেখানোর কারণে ওই সম্পদটা আপনার হাইড হয়ে গিয়েছে। এখন আপনি যদি দেখাতেন পিতার, তাহলে সেই ক্ষেত্রে আয়কর অফিস দেখতো যে আপনার পিতার ফাইলে সেটা দেখানো আছে কিনা, বা বিভিন্ন বিষয় থাকে। এটা যদি আমি বড় সম্পদের ক্ষেত্রে বলি, মনে করেন যে তার 10টা বিল্ডিং আছে, অনেক ধনী লোক আছে, তো তারা এই 10টা বিল্ডিং তারা ফাইলে দেখান নাই, তাহলে সেই ক্ষেত্রে যে জটিলতাটা তৈরি হয় সেই জটিলতাটা হলো যে আপনার বাবার আয়কর ফাইলে যদি সেই বিল্ডিং না দেখানো থাকে, তাহলে কিন্তু আপনি ওয়ারিশান সম্পত্তি হিসেবে পেলেও সেটার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স হিসেবেই মানে ট্যাক্স দিয়েই কিন্তু সেটা দেখাতে হতো। তো এখন 5-6 বছর পরে এসে যখন আপনি সেটা দেখাতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স দিয়েই দেখাতে হবে। তো এই ক্ষেত্রে একটা সহজ একটা বুদ্ধি দিয়ে থাকে, যদিও এই বুদ্ধিটা না আইনসম্মত না, তারপরও যেহেতু যদি আপনাদের সব কিছু ঠিক থাকে বা আপনাদের কোনো কর ফাঁকির বিষয় না থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই অবস্থিত করে দেবেন, সেটাই বেটার বা বেস্ট হয়ে। তাহলে আপনার আপনার তথ্য আছে সেগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে, তারা এটার উপরে একটা সিদ্ধান্ত নিবে বা এটাতে কর ক্যালকুলেট করবে কিনা বা কর নির্ধারণ করবে কিনা সেটা নির্ধারণ করে আপনাকে জানাবে।
তো এইসব ক্ষেত্রে আপনারা যারা প্রথম বা রিটার্ন দাখিল করছেন অবশ্যই খুব যুক্তিসঙ্গতভাবে আপনাদের রিটার্ন দাখিল করবেন, এবং আপনাদের যত সম্পদ আছে চেষ্টা করবেন সব সম্পদগুলো ইনক্লুড করে দেওয়ার জন্য, যদি আপনাদের সোর্স অফ ফান্ড সাপোর্ট করে বা আপনি যেভাবে সম্পদগুলো পেয়েছেন সেটা আইনসম্মত হয়। আশা করছি বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।